আজকের একটা ঘটনা বলি, আপনি অবাক হবেন, আমি বাস্তব ঘটনা বলছি আজকের, তার ডিটেলসটা আমি রেখেছি এবং আমি অফিসে জানিয়েছি যে এটা আমাকে আরো প্রিন্ট করে দিতে, তার ঘটনা কিছুটা আমি লিখেছি। এবং সেটা হলো, আজকে ভদ্রলোক আসছেন তার মেয়েকে নিয়ে, উনি আমার সাথে নামাজ পড়েছেন, আজকে আমি ইমামতি পড়েছি, আজকে আমাদের রেগুলার যিনি হাফেজ সাহেব ছিলেন তিনি ছিলেন না, তো উনি আমার পেছনে নামাজ পড়েছেন এবং উনি এরপর আমার সাথে দেখা করলেন ওনার মেয়েকে নিয়ে। তো ওনার মেয়ের জন্য আইএলস করাতে চান, লেভেল 1-2 দরকার। তো উনি বললেন যে স্যার আপনি জানেন আমার পরিচয়টা কি? বললাম আপনি একটু বলেন তাহলে বুঝতে পারবো। উনি বলেন যে আপনার একটা প্রতিষ্ঠান আছে, এখানে অনেক এমপ্লয়ি দেখছি, এটিএমসি অনেক এমপ্লয়ি, উনি দেখে খুব মানে খুশি হলেন। তো উনি বললেন যে দেখেন এটা আমার যে প্রতিষ্ঠান ছিল তার তুলনায় কিছুই না। বললাম যে আপনি প্রথমে তো আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন, তারপরে তো আপনি বললেন যে এটা কিছুই না। মানে উনি বললেন যে উনি যে গার্মেন্টসের মালিক ছিলেন সেই গার্মেন্টসের প্রায় 750 এমপ্লয়ি ছিল, এবং মানে শ্রমিক বাদে 750 এমপ্লয়ি, তো এত বড়। এবং উনি বললেন যে প্রতি মাসে কোটি টাকার উপরে শুধু বেতন দিতে হতো, তো এত টাকা বেতন দিতে হতো, এবং অন্যান্য ভাড়াটা যেগুলো আছে সেগুলো বাদ দিলাম, তো কয়েক কোটি টাকা যার প্রতি মাসে খরচ, যার কতগুলো গাড়ি ছিল আমি জানি না। উনি আজকে বললেন যে আমার আজকে রিক্সার টাকা নাই, গাড়িতে দূরের কথা, আজকে সময়ের প্রেক্ষিতে আজকে আমার রিক্সার টাকাটা নাই। তা বললাম যে কি বলেন এটা, বুঝেছি স্যার, আমি এমন একটা সময় ছিলাম আজকে যে সময়টা, মাঝখানে ওনার স্ট্রোক হয়ে গেছে সব কিছু মিলে, ওনার বিভিন্ন কারণে ওনার মানে প্রতিষ্ঠানটা চলেনি। তো আমাকে আমি বলতে আমি জিজ্ঞেস করলাম না আর কি কি কারণ ছিল, এটা বাস্তব কথা, আজকে নেই এটা বাস্তব কথা, এই দুটা সত্যের মাঝখানে টাইম কতটুকু। একসময় উনি ছিলেন রাজা মনে করেন ধনী, আজকে প্রায় একদম মানে মধ্যবিত্ত বললে ভুল হবে, নিম্ন মধ্যবিত্ত। যখন সংসার উনি বললেন যে রিক্সার টাকা তেমন নাই, তো এই সময়ের মধ্যে কতটুকু সময়, কয়েক বছর, মাত্র কয়েক বছর। তা আমি কেন বলছি কতটুকু, যে যেখান থেকে আছেন, যে যেখান থেকে শুনছেন দেখছেন, উনি আজকে আমার কাছে এসছেন, উনি কি করতে পারেন, উনি কি ইংলিশ শিখে কিছু করতে পারেন, উনি কি ফ্রিল্যান্সিং করতে পারেন, কেন সংসার চলতে হবে ওনার? আমি এই জন্য বলবো, যে যেখান থেকে আছেন সে অবস্থা থেকে কখনো বড়াই করবেন না, অহংকার করবেন না, ডোন্ট ব্র্যাগ অ্যাবাউট ইউর ক্যারিয়ার, ওয়াট ইউ ডুইং রাইট নাও, ডোন্ট ব্র্যাগ অ্যাবাউট ইউর স্যালারি, হ্যাঁ, ডোন্ট বি প্রাউড অফ ইউ হোয়াট ইউ আর ডুইং। আমি কেন বলছি, এবং প্রাইড গোজ বিফোর ফল, খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অহংকারকে জম না করি। এবং প্রত্যেকের জন্য একটা লেসন আমি বলছি, এই যে যখন তখন হতে পারে, আমরা ছোটবেলায় একটা কথা শুনেছিলাম যে যে বাদশা একসময় পথের ফকির, তো বাদশা যে পথের ফকির হতে পারে এটা আমরা আসলে সিনেমা নাটকে দেখেছি, বাস্তবে এটা দেখিনি, আজকে দেখলাম। আমি আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমার কাছে, যারা এসছেন আমার কাছে সাহায্য চেয়েছেন, অনেক রকম পরামর্শ চেয়েছেন, তো সাহায্য বলতে গেলে পরামর্শ চেয়েছেন, তাদেরকে আমি বলবো আমি দেখেছি অনেক, আপনারা হয়তো সে সংখ্যা খুব বেশি দেখেননি, হয়তো নাটক সিনেমাতে দেখেছেন। আজকে একটা ঘটনা বললাম, এরকম অনেক ঘটনা ছিল, প্রত্যেকের জন্য এটুকু বলবো, যে যেখান থেকে আছেন আপনি হ্যাপি থাকেন, আলহামদুলিল্লাহ বলেন, পাশাপাশি একটা কিছু করেন যাতে ওইখানে ওই ক্যারিয়ারে যদি কোনো সমস্যা হয় তাহলে যেন আপনি আর কিছু করে খেতে পারেন, আপনাকে যেন ওই ভাড়া ওই বাসা থেকে যেন আপনার চলে যেতে না হয়, আপনাকে যেন রাস্তায় হাত পাততে না হয়, আমাকে যেন না করতে হয়। প্রত্যেকে বলবো যেন ইংলিশের লেভেল 1-2 করতে এবং ফ্রিল্যান্সিং করতে, পাশাপাশি আরও একটা কোর্স করতে বলবো ডিজিটাল মার্কেটিং, এইটুকু খুব বেশি টাকা লাগে না, কয়েক হাজার টাকার ব্যাপার। প্রত্যেকে বলবো যে আপনারা এটা করেন, পাশাপাশি পাশে রাখেন, বিদেশে একটা কনসেপ্ট আছে ডুয়াল ক্যারিয়ার, হ্যাঁ ট্রিপল ক্যারিয়ার, এই কনসেপ্টটা বিদেশে আছে, আমাদের দেশে নাই। এবং আমরা একটা কিছুতে হয়ে গেলে আমরা আর পারছি না, রাস্তায় বসে যাচ্ছি, আমরা বিদেশের রাস্তায় বসে না, ওদের একটা ক্যারিয়ার না হলে তাড়াতাড়ি আর একটা সুইচ করতে পারে, ওরা সবসময় হাতে দুইটা ক্যারিয়ার রেখে দেয়, আমরা সবসময় একটা ক্যারিয়ার নিয়ে বসে আছি, যদি একটা ক্যারিয়ার কিছু হয়, ব্যবসায় কিছু সমস্যা হয়, দ্বিতীয় কোনো অপশন নাই আমাদের, বাচ্চা কাচ্চা নিয়ে, পরিবার নিয়ে, বাবা মা নিয়ে একটা কষ্টের মধ্যে যাওয়া, আমরা কখনো কল্পনা করি না, এটা আল্লাহ না করুক, মে ইট নট হ্যাপেন টু এনিবডিজ লাইফ, কিন্তু হতে পারে, ঘটতে পারে, করোনা আমাদের কোনো শিক্ষা দিয়েছে। আমি একটা বড় প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা ছিলাম,
আজকে কিন্তু আমি একজন উদ্যোক্তা, আমার নিজের কথাই বলছি। আমার শুরুটা ছিল ব্যাংকিং ক্যারিয়ার নিয়ে ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে, জি, তারপরে আমি ওটা সুইচ করেছি। কেন করেছি? যে আমি না, আমি সুদ খাবো না। পরে আমাকে আবার কিন্তু নতুন করে ক্যারিয়ার করতে হয়েছে, এবং তারপরে কিন্তু আমি আবার একটা বড় প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা হই। সেখান থেকে ছেড়ে আমার কিন্তু আবার একটা ক্যারিয়ার করতে হচ্ছে উদ্যোক্তা হিসাবে। তো আমার কিন্তু আমারও কিন্তু কয়েকটা ধাপ গেল, জীবনের কয়েকটা মোড় গেল, আলহামদুলিল্লাহ। আজকে আমি একজন উদ্যোক্তা, আজকে আমি মানুষ ঘরে কারিগর হিসেবে কাজ করি, যদি এই কাজটা আমি করছি গত 20 বছর ধরে। আমি এই জন্য বলছি যে যেখান থেকে আছে প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মেম্বারকে বলবো, শুধুমাত্র বয়োবৃদ্ধ লোকজন ছাড়া, বয়োবৃদ্ধ ব্যক্তিগুলো ছাড়া প্রত্যেক ব্যক্তিকে বলবো, ছেলে মেয়ে বাবা ভাই বোন সবাইকে, বাবা মা সবাইকে বলবো, ইংলিশের লেভেল 1-2 করেন, প্রয়োজন ঘরে বসেই করেন, বইগুলো পয়সা চলে পৌঁছে যাবে, একসাথে করেন এবং সাথে সাথে ফ্রিল্যান্সিংটা করে নেন। এটা আপনার জন্য একটা সময় আমি বললাম, আমি এটিএম মাহমুদ, এটিএম স্যার মানুষগড়ের কারিগর বলছি আজকে কথাগুলো। হয়তো আজকে আপনি মনে করছেন যে নিছকে একটা মজা করছি, নিছকে আপনার কাছে হাসি ঠাট্টার মনে হচ্ছে, একদিন এটা বাস্তব কানে ধরবে, মনে হবে কেন আমি করিনি।